হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দেব। সেটিংসটা হচ্ছে অনেক অপরিচিত ব্যক্তি বা আন পার্সন রয়েছে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে কিন্তু তারা যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করে তখন কিন্তু কলের রিংটুন বাজে না বরং সাইলেন্স মুডে পরে থাকে যার কারণে আমরা কল এসেছে এটা আমরা বুঝতেই পারি না তো আজকের ভিডিওতে একটা সেটিংস দেখিয়ে দেব যে সেটিংসটা করে রাখলে যে কোনো আননোন পার্সন বা অপরিচিত ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে মানে সাইলেন্স সাইলেন্স মুডে থাকবে না বরং রিংটুন বাঁচবে এবং আপনি সহজে বুঝতে পারবেন যে কে আপনাকে কল করেছে তো এই জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপে ডুকার পর দেখুন ডান দিকে উপরে কোনায় থ্রি ডট একটা আইকন রয়েছে এখানে আপনি থ্রি ডট আইকনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন সেটিংস এক একটা অপশন চলে আসবে এখানে সেটিংসে ট্যাপ করে দিবেন সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর এখানে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি স্ক্রোল করে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন কলস এখানে কলস অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন সাইলেন্স আর কলার্স মানে যদি অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে কিন্তু মানে মোবাইলটা সাইলেন্স থাকবে কোনো রিং বাসবে বাঁচবে না তো আপনি যদি এখান থেকে এই অপশনটা অন করে রাখেন বা আগে থেকেই অন করা থাকে তাহলে কিন্তু যে কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে কল করলেও রিং টুন না বরং সাইলেন্স মুডে থাকবে আর যদি এই অপশনটা এখান থেকে আপনি অফ করে রাখেন সব সময়। তাহলে যে কোনো অপরিচিত ব্যক্তি কল করলে রিংটুন বাঁচবে এবং এবং আপনি সহজে বুঝতে পারবেন যে কে আপনাকে কল করেছে তো আপনি সাধারণত এখান থেকে এই অপশনটা এখান থেকে আপনি সবসময় অফ করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট সেটিংস এবং ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন